লাউ দিয়ে শোল মাছ রান্না, এটা কিন্তু অনেক এলাকারই একটা জনপ্রিয় খাবার। তবে কখনো কি লাউ দিয়ে টাকি মাছ রান্না করে খেয়েছেন? আজকে আমি কিভাবে লাউ দিয়ে টাকি মাছ রান্না করি, পাশাপাশি ভর্তা করি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সকালে খুব তাড়াহুড়ো করে হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করে বাবা এটাকে স্কুলে তো দিয়েছি, এরপরে বাসায় এসেছে। বাসায় আসার পরে তার জন্য কি নাস্তা করে দিব এটা ভাবতে ভাবতে ভাবলাম যে কিছু ডাল, ফ্রিজে কিছু ডাল বেটে রাখা ছিল, সেগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। এখন যেহেতু খুবই ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার সময়ে ভাজা পোড়া খাবার একটু বেশি ভালো লাগে, তবে আলসেমি করে কখনো কখনো করি, কখনো কখনো করি না। খাবার দাবার খেয়ে বাবাই তো রীতিমতো প্রতিদিনের মতন টিভি দেখতে বসে গেছে। স্কুল থেকে এসে তার একদম লেপের ভিতরে শুয়ে শুয়ে টিভি দেখে, আমিও কিছু বলি না। এত ঠান্ডার মধ্যে প্রতিদিন স্কুলে যায় এটাই অনেক কিছু। অনেক সময় দেখা যায় যে আমার একটু যাওয়ার আলসেমি থাকলেও সে কিন্তু একদমই আলসেমি করে না, বরং আমাকে বলে প্রতিদিন আরও ভোরবেলা ডেকে দিবা। এর মধ্যে সবজি কেটে নিচ্ছি, ওই যে বললাম টাকি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব, তো লাউয়ের সঙ্গে এক দুই পিস হচ্ছে ফুলকপি দিয়ে দিলাম। এর মধ্যে দেখলাম যে কোনো মশলা ছিল না, তো মশলাটা আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। শীতের দিন, তারপরেও হুটহাট করে কেন যেন কারেন্ট থাকে না। এই নড়াইলে আসার পরে ব্যাপারটা একটু অদ্ভুত, কেন যেন শীতের মধ্যেও কারেন্ট যায়, আর গরমের সময়ের কথা না হয় নাই বললাম। এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করে রাখেননি, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। এগুলো হচ্ছে টাকি মাছ, টাকি মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, তো আমি দুই ফালি করে কেটে নিয়েছি। দুই ফালি বলতে মাছখান দিয়ে চিড়ে তারপরে যেভাবে আর কি লাউ শোল মাছ রান্না করে ওইভাবেই করেছি। তবে লাউ দিয়ে শোল মাছ রান্না করলে অনেকে দেখি মাছগুলো আস্তে আস্তে রাখে, কিন্তু আমরা একটু ভেঙে রান্না করি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু সময় তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে মশলা লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব টাকি মাছ। টাকি মাছগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টাকি মাছগুলো দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো কি ভালো করে ধোয়া কি না। আসলে বিলের মাছ যেহেতু চাষের মাছ না, চাষের মাছ কিন্তু এত বেশি কালো থাকে না। বিল এলাকার মাছগুলো একটু কালো থাকে, তো পানির নিচে দেখা যায় দীর্ঘদিন থাকতে থাকতে টাকি মাছগুলো একটু কালো হয়ে যায়, যার জন্য হচ্ছে যতই পরিষ্কার করি ততটা সাদা কিন্তু করা এদের মুশকিল হয়ে যায়। তো আশা করি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। মাছগুলো কিছু সময় কষিয়ে নিয়ে এরপরে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এভাবে আমি ঢেকে নিব। এক একজনের রান্না এক এক রকমের হবে, এক এক অঞ্চলের রান্না এক এক রকমের হবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। টাকি মাছ দিয়ে আমাকে আজকে লাউ রান্না দেখে অনেকেই হয়তো একটু এটা আবার কেমন রান্না, কিন্তু বিশ্বাস করবেন না, একটু খেয়ে দেখবেন মাঝে মধ্যে রান্না করে, অসম্ভব মজার হয় খাবারটি। তবে যারা টাকি মাছ পছন্দ করেন না তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা তাদের পছন্দ মতন রান্না করে খাবেন। মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে লাউগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে কষিয়ে এবং ঢেকে রান্না করব। এর মধ্যে আমি আর পানি দিব না, লাউ থেকে এমনিতেই কিন্তু অনেক পানি ছেড়ে দেয়। কড়াইয়ের তুলনায় লাউর সবজিটা আমার একটু বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, একদম কমে যাবে, এখন এতটা মনে হচ্ছে। তো যখন ঢেকে দিব আস্তে আস্তে কিন্তু সবজিগুলো কমে আসবে। পাশাপাশি ভাত তো রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি শিম, ভর্তা করব তার জন্য, মানে এটাকে তো সিদ্ধ বলে। আর শিমগুলো বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভাতের মধ্যে একদম নিচের দিকে না চলে যায় বা এক জায়গায় গোছানো অবস্থাতে থাকে, এর জন্যই আমি একটু সুতা দিয়ে শিমগুলো বেঁধে দিয়েছি যাতে করে খুব সহজেই পেয়ে যায় আর এক জায়গাটাতে থাকে। শোল মাছ রান্না তো প্রায় হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে জিরা আর যে পেঁয়াজের একটা ফোড়ানি আমি করে থাকি, অনেকে এটাকে সোমবার বলে থাকেন, আবার কোথাও তো শাকবাটাও বলে থাকে। তো আপনার এলাকায় কি বলে থাকে, আপনি যদি জানিয়ে থাকেন বা আপনার জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধনে পাতা দিব না টাকি মাছ রান্নায় বা শোল মাছ, লাউ শোলে, বিশেষ করে লাউ টাকিতে এটা তো হতে পারে না। একদম যখনই এর মধ্যে ধনে পাতাটা পড়বে শীতের যে একটা অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু অটোমেটিক আপনার নাকে চলে যাবে। এর মধ্যে তো মোটামুটি রান্নাবান্না শেষ, চুলাও বন্ধ করে দিয়েছি। মা ছেলের দুপুরের খুবই হালকা পাতলা রান্নাবান্না।
দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে, আলহামদুলিল্লাহ। যত সময় আপনাদের সঙ্গে এই যে আমি ভয়েস দিচ্ছি তত সময় কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আর খাওয়া হয়েছে বলেই কিন্তু আমি বুঝতে পারছি যে এটা অনেক বেশি মজার হয়েছে। ঝাল ঝাল করে সিম ভর্তা করেছি, আর আমার বাবা এটা দেখুন আলহামদুলিল্লাহ ঝাল খেতে পারে না, তারপরে ওর কাছে ভালো লাগছে, যার জন্য কিন্তু খাচ্ছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।